হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি এদিকে মোটামুটি ঠিকঠাক আছি। ভোরবেলা তুলে দিচ্ছি আজকে পুজো বাড়িতে, সেই জন্য তো উইদাউট ফার্দার রিডিউ লেটস স্টার্ট দ্য ব্লগ। বোঝা যাওয়ার মতো যে হ্যাঁ, নাম রুখ দেওয়া আছে। আরে ওই যে যারা রান্না করছে না, বারবার যে নিচে ভেজাল করতেছে, খেপে গেছে ওই জন্য। নৈবেদ্য তো লাগবে, আর হচ্ছে পুষ্পপাত্র সাইড একটুখানি দিতে হবে। মামা বোন রে দিয়ে যা, এখন না হলো পরে দিয়ে যা। এখন না দিলেও পরে দিয়ে যা, পরে দিয়ে যা। মাটিটা লাগবে পরে, মাটিটা লাগবে পরে, দু দিন পরে সময় গেছে দিয়ে যা। কিন্তু ওই যে সবাই বারণ করছে, আগে যে আশ্রমে শুনতে হবে, দিবে আশ্রমে শুনলেই হয়ে গেল আমার। মামাও সেদিন কাবু আসছিল, রেডি হয়ে গেছে। এখানে হচ্ছে ফটো সেশন হচ্ছে, আমি ঘুরে বেড়াচ্ছি, ব্লগ করছি, চেষ্টা করছি। আসি আয় একটু ব্লগে হাই বলে দে। হ্যালো, এটা আমার মাসি, ওর বিয়ে 21 তারিখে, ওই জন্যই আমরা এত তাড়াতাড়ি চলে এসেছি। কেমন লাগছে সবাই বলবা? হ্যাঁ আমার মাসিকে সুন্দর লাগছে, সেটা আমার মাসি তো সুন্দরী।
যাতে এই পূর্বকালে সত্য আছে আত্মবাক্য পালিয়ে আবনি নায়কের হয়ে দৃষ্টি চিহ্নিত কর দৃষ্টি শুনো আপনার ব্রতবাণী দুঃখ বিনাশিনী তথা তোমার মঙ্গল কথা বিকায় গাওয়ায় কিংবা শোনে তুমি রক্ষা করো তারে মহামানি মহাগৌরে ধনে মনে এই কুসঙ্গে নিরবক্তি হয়ে যারা পাঠক না থাকে তাহলে মনোরম সিদ্ধি হাতে হাতে রামেশ্বর শুদ্ধ ভাবে শুনুন আর হরি বলো পিড়ে পিড়ে দুর্গমে বিষমে বাজিকে বেলতে হয় নিয়ম চলো যাবে নিচে যাবা মা তোমার মেয়েকে দেখে মামিরা সব ভুলে অলমোস্ট শেষ হয়ে গেছে এখন দেখা যাক কি করি ঘরে লাইটটা তো কম না ভিডিও বানাতে পুরো গ্রেন চলে আসছে এবার তবু একটু ঠিক আছে তো হচ্ছে শরীরটা তো খারাপ লাগছে এখন না সকাল থেকে উপোস করে পরে ভালো লাগছে না আর রাত্রিবেলা আবার বিরিয়ানি হবে চোখ ব্যথার জন্য মেরা ব্যাগে ধর লটকা দিও না কি করব কিছু বলবা আজকে কিছু কন্টেন্ট বানেনি সারাদিন প্রচুর কাজে ব্যস্ত ছিলাম এখনো কাজ শেষ হয়নি তার মধ্যে একটু রেস্ট নিচ্ছি একটু করে কাজ করছি এই তো চলছে কিছু বললো ভালো কিছু বললো ভালো কিছু বলার কিছু নাই কিছু নাই তোমার বোনের বিয়ে হচ্ছে তোমার ভালো কিছু বলার কিছু না আনন্দই আনন্দ তোর মুখ দেখে মনে হচ্ছে তোমার একটু আনন্দ হচ্ছে না মালদায় বেড়াতে মালদায় আসলে বেড়াতে আসলে দুইটা আর একটা বেড়ানোর জায়গা বেড়ে গেল বড় মজা পাইছি আমার মা জীবনে এখন মোবাইল দেখতে ব্যস্ত তিনি সারাদিন পর আজকে মোবাইল নিচে তোমারই হবে আমি আনিনি তোমারই হবে বলছি আমার না আমি আনি তোমার চিৎকার করতে হয় খালি সারাদিন আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি খুবই এক্সস্টেড লাগছে আমি বিছানা করবো আর ঘুম দিব গুড নাইট